আর মাত্র সাত দিন পরেই পবিত্র ঈদ উল আজহা, তাই ঈদকে সামনে রেখে জমে উঠেছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাট। মৌসুমি ব্যবসায়ীদের ভিড়ে পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় জমজমাট হয়ে উঠেছে। বিভিন্ন স্থান থেকে আগত বিক্রেতারা সারি সারি গরু সাজিয়ে রেখেছেন। নানা রং আর বর্ণের ছোট বড় গরু, ছাগল ও ভেড়ার সমাগম ঘটেছে হাটে। দেশি পশুর আধিক্য থাকায় ক্রেতারা বেশ খুশি, অন্যদিকে দামটিও তুলনামূলক সহনীয়। মোহাম্মদ নূর ইসলাম, এটা কোন বাজার? বাজারের নামটা কি? উল্লাপাড়া গ্যাস লাইন হাট। গরু কেনার জন্য অবশ্যই আসছে? কেনার জন্য অবশ্যই আসছি। সমস্ত হাট ঘুরে কি আপনার গরু কেনা হয়েছে নাকি? গরু কেনা হয় নাই, কয়েকটা পছন্দ করছি, গরু কিনবো সামনে। যে কয়েকটা পছন্দ করছেন সেগুলো কি আশা অনুরূপ নাকি? আশা অনুরূপ মানে প্রায় হয়ে গেছে আর কি। বাজারে ঘুরে যে দেখলেন তাতে গরুর আপনার মনে হয় দাম বেশি হচ্ছে নাকি কম? না, গরুর বাজার কম। বাজার কম? হ্যাঁ, গরুর বাজার কম অবশ্যই, এবং তৃপ্তি মতো গরু হবে, এবং আশা করি যে বাজার যেহেতু কম, ভালো গরু আমরা কিনতে পারবো, ভালোভাবেই কোরবানি করতে পারবো ইনশাল্লাহ, এটা আশা করি। তোমার নাম কি? মাশরাফি আরাফাত। মাশরাফি আরাফাত, তোমাদের কি গরু কেনা হয়েছে? না, কেনা হয় নাই এখনো। কেনা হয় না? সারা বাজার ঘুরে তোমার কেমন লাগছে? অনেক ভালো। ছোট গরু বড় গরু তোমার কেমন গরু পছন্দ? বড় বড় গরু। তোমার যে যতটুকু গরু প্রয়োজন তেমন গরু কি এখন কিন্তু পাইছো? হ্যাঁ পাইছো, কিন্তু কেনা হয় নাই? না, আরো দেখবো। হাটে আগত ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তবে হাটের বজ্র নিষ্কাশনে নেই কোনো সুব্যবস্থা, ফলে ক্রেতা বিক্রেতা উভয়কেই বিড়ম্বনা পোহাতে হচ্ছে। বিক্রেতারা বলেছেন এবার দেশি গরুর সরবরাহ বেশি থাকায় বিক্রেতারা ভীষণ খুশি। গ্যাস লাইনের মূল হাট ছেড়ে আশেপাশে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে হাটের বিস্তৃতি বাড়ানো হয়েছে, তবে এবার গরুর দাম অপেক্ষাকৃত কম বলে জানিয়েছেন বিক্রেতারা। একটাই পালিত গরু নাকি? জি পালিত। বিক্রি রেট কত? বিক্রি রেট মনে করেন দাম হচ্ছে ২৫ এরকম দাম হচ্ছে। আপনি বিক্রি করবেন কত? আমার দেড় লাখ হলে ভালো হয়। দেড় লাখ হলে ভালো? জি। গরু কি বিক্রি নেই এখন? নিয়তির তো উপরে হাত নাই, আল্লাহ যেটা রেজেক রাখছে সেটাই হবে, এর বেশি আর বলতে পারবো না। মনে করেন এখন খরচ খরচা দিয়ে দেড় লাখ পড়ছে। জি, এখন দাম হচ্ছে মনে করেন ২০-২৫। না, বিক্রি করার জন্য আসছে। বিক্রি করার জন্য আসছে? কয়টা করে নিয়ে আসছেন? দুটা। একটা কি বিক্রি হচ্ছে? হ্যাঁ, একটা বিক্রি হচ্ছে। আর একটা বিক্রি হচ্ছে না? আর একটা বিক্রি হচ্ছে না। যেটা বিক্রি করেছেন সেটা কি আশা অনুরূপ দাম হয়েছে? না, যে গরু আপনার ১৬০,০০০ হবে, ১২০,০০০ বিক্রি করলাম। এবার আপনি আশা অনুরূপ দাম পাচ্ছেন না? না, আশা অনুরূপ পাচ্ছে না, অনেক কম। সত্যি কথা যেটা, কালকে একটা শিশুটি দিয়ে কিনছি, সেটাও বিক্রি করতে পারিনি, বার ফিরে নিয়ে এসে দিয়ে দিছি। এদিকে ক্রেতারা চাইছেন সাধ্যের মধ্যে একটা ভালো পশু কিনতে। কারো মধ্যে কোনো অভিযোগ অনুযোগ না থাকলেও দাম বেশি হয়েছে এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যারাই আসছেন তাদের মধ্যে অনেকেই কোরবানির প্রিয় পশুটি কিনে বাড়ি ফিরে যাচ্ছেন।